কন্যা রাশি, আজকে কন্যা রাশি নিয়ে বলবো। সেপ্টেম্বর মাস কন্যা রাশি কেমন যাবে, 2023 সালের সেপ্টেম্বর মাস কন্যা রাশি কেমন যাবে, তার আগে আমরা জেনে নিই গ্রহর পরিস্থিতিটা আপনার রাশি অনুযায়ী কী রয়েছে। সেকেন্ড হাউসে রয়েছে কেতু, সিক্সথ হাউসে রয়েছে শনি, অষ্টমে হয়েছে গুরু আর রাহু, মানে সেখানে গুরু চন্ডাল দোষ তৈরি করেছে, অষ্টম ঘর হচ্ছে আমাদের মারক ঘর, কম বেশি সকলেই জানি। আর শুক্র রয়েছে আপনার লাভ ভাবে, মানে লাভের ঘরে শুক্র বসে আছে, এটা কিন্তু আপনার রেজাল্ট দেবে। আর মঙ্গল বসে আছে আপনার নিজ রাশি, সেটা কিন্তু একটু নেগেটিভ এফেক্ট দেবে, বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে মাথা গরম বা রক্ত জনিত কোনো প্রবলেম আপনার আসতে পারে, বা ব্লাড রিলেটেড লোকেদের দ্বারা কোনো চাপ হতে পারে। কন্যাশি লোকেদের ব্লাড রিলেটেড লোকেদের দ্বারা বা পাড়া প্রতিবেশী দ্বারা বা আপনার নেটওয়ার্কসের দ্বারা আপনার একটু চাপ থাকতে পারে, আপনার সোসাইটিতে আপনি একটু প্রেশারে থাকতে পারে, কোনো আননেস অর্থ বেরিয়ে যেতে পারে শরীরের জন্য। বেশি মাথা গরম করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে, কারণ আপনাকে চাইবে অনেকেই গরম মাথাটা উত্তেজিত করে দিতে, তাহলে একটা অশান্তি বাতাবরণ তৈরি করতে এই জায়গাগুলো মেনটেন করবেন, ঠিক আছে। কেন এই সময় আপনার মাইগ্রেনের প্রবলেম, হাতে শরীরে ব্যথা বেদনার প্রবলেম বা কোনো অ্যালার্জির প্রবলেম, স্কিনের প্রবলেম হতে পারে। 20 তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে কন্যা রাশির লোকেদের, ডাক্তারের পিছনে বা মেডিসিনের পিছনে কিন্তু অর্থ খরচ হতে হয়তো হসপিটালও যেতে হতে পারে, ঠিক আছে। এই সময় কোনো অর্থ বাইরের, বারবার বলছি যেখানে থাকেন তার চেয়ে আউটস্টেটের, মানে সেটা যে আমাদের এখানে কলকাতায় হতে বা বেঙ্গল হতে তা নয়, যারা আমার বাইরে থেকে পড়বেন তাদের জন্য বলছি, যে যেখানে থাকেন তার চেয়ে আউটস্টেটের কোনো লোকের থেকে বেনিফিটেড হবেন, বা ফরেন রিলেটেড কোনো ডলার বা এই ধরনের কোনো কারেন্সি আপনারা পেতে পারেন, ঠিক আছে। তীর্থ ভ্রমণে যেতে পারেন এই সময়, কিন্তু তীর্থভ্রমণে যে যাবেন সেটা পাঁচবার ভেবে নিয়ে সেখানে গিয়েও কিন্তু কোনো খরচ হতে পারে, পড়ে গিয়ে চোটা লাগতে পারে। বাড়িতে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান ছোটোখাটো হতে পারে, আর হয়তো এই সময় আপনার শরীরটা একটু ভীষণ অলসতা লাগবে, কাজকর্ম করতে ভালো লাগবে না, টেনশান থাকবে, পেট নিয়ে একটু ডিস্টার্ব হবে, সন্তানের সাথে মতবিরোধ হবে। যারা স্টুডেন্ট আছে তারা অপোজিট সেক্স থেকে কিন্তু সাবধান, অপোজিট সেক্স থেকে আপনার কিন্তু কোনো প্রবলেম অ্যারাইজ হতে পারে, বিশেষ করে তাদের সাথে বেশি বাদানুবাদ জড়াবেন না, তাহলে কিন্তু আপনার এগেন্স্টে তারা কোনো স্টেপ নিতে পারে। একদম এইভাবেই বলে দিলাম, কাজের জায়গায় বসের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু চাকরিটা চলে যেতে পারতে পারে, সোকাস হতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে। খুব ঠান্ডা মাথায় কথা বলবেন, যেখানে ভালো লাগবে সেখানে চুপচাপ সরে আসবেন, একদম জ্ঞান দেওয়ার মতোই বললাম। কেন এই জিনিসটি কিছুদিন অন্তর আপনি মেনটেন, অন্তত পক্ষে 18-20 তারিখ পর্যন্ত, 1-20 তারিখ মানে একদম মানে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত খুব সাবধান, মানে মুখটাই আপনার এই মাসটা একটু খুব কন্ট্রোলে রাখতে হবে, খাদ্য খাদকতার ব্যাপারে খুব সাবধান। কিন্তু যদি ঠিকমতো মেনটেন করতে পারেন তাহলে কিন্তু অর্থ যারা কিছুটা হলেও বেটার হবে। কোথায় বেটার হবে, যে হয়তো কোনো কেউ ওই অফিসে হয়তো কেউ আপনার পাশে এসে দাঁড়িয়ে আপনাকে সুবুদ্ধি দেবে, সেই মতো আপনি যদি চলেন যে সেটা মেনটেন, তাহলে অনেকটা আপনি রিলিফ পাবেন, ঠিক আছে। আর যদি মনে কোন পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা হচ্ছে বা গিফট দেওয়ার ব্যাপার হচ্ছে, সেটাও চেষ্টা করবেন এই মাসটা অ্যাভয়েড করতে। হয়তো আপনার কারোর সাথে আপনি ঘুরতে যাবেন, আপনার লাইফ পার্টনার বলো, বিজনেস পার্টনার বলো, বা কোনো ভালো বন্ধুদের সাথে, তাহলেও কিন্তু এই মাসটা একটু অ্যাভয়েড করবেন, কেন ঘুরতে যাওয়ার যে গিয়েও হয়তো সেখানে কোনো কারোর সাথে বাদানুবাদ আপনি জড়িয়ে যেতে পারেন। কাউকে গিফট দেওয়ার ইচ্ছা হতে পারে, কিন্তু গিফটটা যে দেবেন নিজের পকেটের সামর্থ্য বা আর্থিক সামর্থ্য বুঝে দেবেন, মানে বেশি হুমজিগালি করে ফেলবেন না। ব্যবসায়ীদের সময়টা অনেকটাই বেটার হবে, কারণ নতুন কোনো অর্ডার পেতে পারেন, পুরনো লোকের কাছ থেকে লোক এসে যোগাযোগ করতে পারে, তারাও কোনো নতুন আপনার যোগাযোগ দিতে পারে, নতুন ডিল হতে পারে। কিন্তু বারবার কাজের জায়গায় যা ব্যবসার জায়গায় কিন্তু মাঝে মাঝে একটু চাপ হবে, সেটা নিয়ে ভেঙে পড়বে না, খরচ বাড়বে। ভাই বোনের সাথে কোনো যদি প্রবলেম হয়ে থাকে সুসম্পর্ক হওয়ার একটা সুযোগ আসবে, এটাও বললাম ওভারঅল বিচার আপনাদের সবার সাথে আশা করি মিলবে, কারণ বেশিরভাগ লোকের সাথে মিলছে, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করছেন, যাই হোক ভালো লাগছে। আর সারা মাসটা আপনারা এবার মিলিয়ে চলুন, দেখুন বারে বারে দেখুন, ভালো লাগলে অন্যকে শেয়ার করুন, যাদের কন্যারাশি তাদের সবার মধ্যে, কন্যারাশি বলুন, মিথুন রাশি বলুন, আদার যে রাশি সবার মধ্যে সবাই শেয়ার করুন, দেখবেন অনেক অনেক বেশি উপকৃত হয়। যাই হোক, আজকের মধ্যে নমস্কার, সবাই ভালো থাকুন।